আজকে আপনাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সিমেট টেকনিক। যে আমি একটা ইমেজ এখান থেকে ওপেন দিলাম, আমি এই ইমেজটাকে সিমেট্রিক করব। সিমেট্রিক কথার অর্থ হচ্ছে আপনি ডান পাশ আর বাম পাশ দুইটাই কি সেম হবে। ইমেজটাকে কন্ট্রোল জেড দিয়ে একটা লেয়ার কপি করলাম, জাস্ট একটা সাইড লিকুইফাই করব খুব সুন্দর করে, যেভাবে করলে চোখের দেখায় আমাদের কাছে ভালো লাগবে ঠিক ওইভাবে আমি একটা সাইড লিকুইফাই করব। তো আমি লিকুইফাই করব, এই জন্য লিকুইফাই অপশনটা গেলাম। তো চোখের দেখা আমি একটু লিকুইফাই করে নিই। এখন দেখেন আমি এই জায়গাটা একটু সোজা করব, এই জায়গাটা সোজা করলে আমার সোজা করতে গেলে এই সাইডটা আমার বাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো করা যাবে না, এই জন্য আমাকে একটা সাইড ব্লক করতে হবে। এখান থেকে থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করে এখান থেকে এতটুকু পর্যন্ত আমি ব্লক করে দিলাম। তারপরে আবার এই টুলসটা সিলেক্ট করে আমি এখন যদি এভাবে এটাকে সোজা করি তখন অপর পাশে কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, আমি প্রয়োজন মতো কি করলাম এটাকে লিকুইফাই করে নিলাম। ঠিক আছে, এই দিকটা সোজা আছে, ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি একটা সাইড যখন আমি লিকুইফাই করছি তখন যে সাইডটা লিকুইফাই করব ঠিক ওই সাইডটা আমি শুধু ওই সাইডটা আমি পাত করব। এটা মাঝামাঝি জায়গাটা কোনটা হতে পারে আমি আনুমানিক এখানে ধরে নিলাম। তারপরে শিফট ধরে, শিফট ধরলে অটো, শিফট ধরলে কি হয় অটো সোজা হয়ে যায়। এই যে দেখেন আমি যখন শিফট ধরছি অটো সোজা হয়ে গেল, তার মানে এটা আরেকটু ওইদিকে যায়। এরো বাটন দিয়ে আমি একটু ওইদিকে নিলাম, তো আমি এতটুকু আমি কি জয়েন দিয়ে দিলাম। তারপরে আমি ইনসাইডটা করে নিই। হ্যাঁ, এখন দেখেন আমি একটা সাইড কি করলাম পাত করলাম, জাস্ট একটা সাইড। এখন এই পাতটাকে আমি দুইটা কপি করলাম, যে দেখেন দুইটা কপি করলাম। করার পরে এখন একটা কপিকে আমি কন্ট্রোল টি দিয়ে এই পাশে নিয়ে যাব হরাইজন্টাল করে। তো এই জন্য আমার এখানে লক করে, ঠিক মাঝামাঝি জায়গায় লক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম। এতে কি হইল, ইমেজটা ঠিক এই পাশে যতটুক আর এই পাশে ঠিক এতটুকু হবে, কিন্তু এতটুকু কি করতে হবে আমাকে ভরাট করে দিতে হবে। এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো এই পার্টটাকে সিলেক্ট করে এখানে একটা লেয়ার নিব, ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে এই সিলেকশনটাকে আগে স্টোক ফেলতে হবে। এই জন্য আমি এডিট থেকে স্টোক, তারপরে এখানে কালারটা দিব লাল, লাল দিলে দেখা যাবে, অন্য কালার দিলে এটার সাথে ম্যাচ হয়ে যেতে পারে। ওকে, আমি পিক্সেল ওয়ানে দিলাম একটু। পিক্সেল ওয়ানই ভালো বোঝা যাচ্ছে। তো এখন আমি এই লেয়ার সিলেক্ট রেখে আমি লিকুইফাই দিলাম। তারপরে এখান থেকে এই সিলেকশনটা ঠিক করতে হবে, সেটা হলো শো ব্যাকড্রপ থেকে এখানে ঠিক চিহ্নটা দিয়ে দিব। তারপরে যে অল লেয়ার থেকে আমরা যেই লেয়ারে স্টুক দিছিলাম সেই লেয়ারটা সিলেক্ট করে দিতে হবে। আমরা 2 নম্বর লেয়ারে স্টুক দিছিলাম, এখান থেকে 2 নম্বর লেয়ারটা সিলেক্ট করে তারপরে আমি একটু জুম করে নিই। এখন জুম করে এই স্টক বরাবর আমার লিকুইফাই করতে হবে, স্টকটা যতটুকু ঠিক এতটুকু আমার লিকুইফাই করতে হবে।
বিফোর 8টা, ঠিক আছে? এখন দেখেন এই যে এই জায়গাটা কিন্তু রয়ে গেছে, এই জায়গাটা আমার বরাদ্দ করা হয় না। কিবোর্ড থেকে এম সিলেক্ট করলে চলে আসে, তারপরে কন্ট্রোল জেড দিয়ে এতটুকু উঠালাম, মুভ টুল নিয়ে ঠিক আছে এখানে আমি এটা হ্যান্ড লক করে তারপরে এটা সোজা বরাবর বসাই দিই। তারপরে এখান থেকে এটা অল্টার ক্লিক করে মাস্ক ফিলে ব্রাশ টুল নিয়ে কালারটা ডিফল্ট করে এই জায়গাটা বরাদ্দ করে দেবো 100% দিয়ে বরাদ্দ করে দিয়ে ব্যাস এটা এটার সাথে মার্জ করে দিলাম। এখন আমি একটা পাত ছিল, নিচে আর একটা পাত ছিল, এখন এই দুইটা পাত আমি একসাথে করব, নিচেরটা কেটে উপরটার সাথে জয়েন দিয়ে দিলাম। তারপরে আমি এখন দেখেন আমি তো এটাকে লিখ আবার নিচ জয়েন করব, এই জন্য আর এই যে উপরের পাটটা দরকার নাই। আমি এখন যে এখান থেকে এতটুকু পাতে নিয়ে নিলাম, জোড়া দিয়ে দিলাম, আর এখানে আমি জোড়া দিয়ে দিই ব্যাস। কি হলো, এখন এটাকে আমি ফেদার দিয়ে এটাকে মাস্কে ফেলে দিলাম, আর এলিয়াটা নিচে নিলাম, নিয়ে এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এখন দেখেন আমার ইমেজটা কিন্তু একদম সিমেট্রিক হয়ে গেল, ঠিক আছে? এটা এদিকে গেল, ঠিক আছে? এটা এদিকে একটু বাঁকা ছিল, এখন সোজা হয়ে গেছে। তো এখন আমি এটাকে জয়েন্ট দিব, এই জন্য এখানে আমি একটা সাপোর্ট রাখছি, সাপোর্টটা এখানে ওপেন দিলাম। আর নিকজন করার সময় অবশ্যই আপনাকে সাপোর্ট দিবে, ওই সাপোর্টটা নিয়ে তারপর নিকজন করতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মেন লেয়ারে নিচে পেস্ট করলাম, কপি করে এখন এটাকে এভাবে বসানো বসাইতে হবে। এটা মনে হচ্ছে ছোট, তো এটাকে একটু আমি একটু বড় করে দিলাম, ঠিক আছে? সাপোর্ট যেমনই থাকুক আপনাকে কি করতে হবে, ওটাকে মিলাই দিতে হবে যেমনি হোক, ঠিক আছে? এই যে এটা এটা আমি এদিকে মিলাইলাম, আমি এখন ফাইনাল কাজে চলে যাই। দুইটা মাথা একটু একটু কেটে এখন আমি এটা সিলেক্ট করলাম, একটু ফেদার দিলাম, এটাকে বাক্সে ফেলে দিলাম। উপরে দুইটা মাথা অল্প একটু বের হয়ে আছে, তো এটা মেইন লেয়ারে থেকে মেইন লেয়ারে গিয়ে মাস্কে গিয়ে অল্টার ধরে মাস্কে ক্লিক করলাম, তারপরে সিলেকশনটা করলাম, করে কন্ট্রোল শিফট আই দিয়ে এটাকে সিলেকশনটাকে ইনভার্স করে ব্রাশ ব্রাশ দিয়ে মাথাটা মুছে দিব। এখান থেকে কালো সিলেক্ট করলাম, তারপরে ব্রাশটা মুছে ব্রাশ দিয়ে দুটো মাথা মুছে দিলাম। এখন দেখেন এই জায়গাটা মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হালকা চলে আসছে, এই জন্য আমরা ফেদার দিনা দিয়ে এটাকে হালকা এই মাস্কে রেখে সিলেকশনে তারপরে ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল। এখন দেখেন আমার পরিপূর্ণ সিমেট্রিক নিকজয় হয়ে গেল। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।